হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাও। কিছুই বুঝতে পারছিলাম না। নীল আমার কাজিন হয় বলে আম্মু কোনো কিছু মাইন্ড করেনি, এমনকি পেয়ারাও না। তারপর আমি ফ্রেশ হয়ে এসে আম্মুকে ডেকে সবাই মিলে কেক কাটি। পরে সবাই রুম থেকে বেরিয়ে গেলে আমি বক্সটা খুলে দেখি, বক্সটার ভিতরে একটা শোপিস, যেখানে একটা ছেলে পুতুল মেয়ে পুতুলকে ধরে রেখেছে নাচের ভঙ্গিতে। আমি গিটটা পেয়ে খুব খুশি হই, সাথে আরো খুশি হই ওকে দেখে আর সারপ্রাইজ পেয়ে। দিন দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে শহরের উদ্দেশ্যে রওনা হয়। প্রিয়াশা, কি করছিস এখানে? তুই বাসর ঘর সাজাতে হবে না? যা, কয়েকজনকে নিয়ে লীলাদিস আর পিয়ারার বাসর ঘর সাজিয়ে ফেল, রাত হয়ে যাচ্ছে তো। যাচ্ছি।